সাথে সাথে ধন্যবাদ জানাই দুইজন উপদেষ্টাকে যারা আমাদের একটা সুষ্ঠু সমাধান দিয়েছেন। আমি আশা করি আমাদের এই সুষ্ঠু সমাধানে আপনাদের আর কোনো দ্বিধা বা কোনো মতামত থাকবে না। আমরা সবাই শিক্ষিত, আমরা জানি, চাইলেই আজকে আমরা আমাদের প্রজ্ঞাপন নিতে পারি না। আমরা চাইলেই কিন্তু প্রজ্ঞাপন নিতে পারি না, আপনারা জানেন কিনা? আজকে চাইলেই তারা প্রজ্ঞাপন দেওয়ার ক্ষমতা রাখে না। এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমেই হবে। তো আমি এই ব্রিফটা আমি রাসেল ভাইকে দিতে বলতেছি, আমাদের কি কি হয়েছে সেই ব্রিফটা নিয়ে একটু রাসেল ভাই কথা বলবে, ঠিক আছে? আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ভিতরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনারা আপনারা অবশ্যই অবগত আছেন, আমরা ভিতরে গেছি, আমাদের দাবি একটাই, ন্যূনতম 35 বাস্তবায়নের লক্ষ্যে আমরা ভিতরে গেলাম। যাওয়ার পরে যে বিষয়টি আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনুস স্যার যেহেতু একটা লং জার্নি করে আসছেন, উনি টায়ার্ড চরম মাত্রায়, তো সেক্ষেত্রে ওনার প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা আমরা জানি, আসিফ মাহমুদ এবং হচ্ছে নাহির ইসলাম, দুইজনকে আমাদের সাথে বসার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমাদের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করেছি আসিফ এবং নাহিরের সাথে। তো সে আলোচনা যে বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলো আমরা সেই বিষয়টা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। মূল বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেনাবাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন, প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত স্যার, আব্দুল মুহিত জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন। উনি যে ব্যাপারটা ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কারের উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য, দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। যেটা আমাদের উপদেষ্টা স্যার উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি করেছেন, ইভেন আমাদের দায়িত্বটি আমাদের দাবিটি খুব দ্রুত সময় বাস্তবায়ন হবে, আগামীকালকে আমাদের বসার আহ্বান জানিয়েছেন। ইভেন আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছেন জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম 35 দাবি এই বিষয়টি সুরাহা করা। তো আগামীকালকে আমরা বসবো, আমাদের যে দাবি আপনাদের যে দাবি সবার দাবি, তো একটাই দাবি ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত, এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম আপনারা যাদেরকে সিলেক্ট করে দিবেন তারাই আমরা ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আমরা আগামীকালকে বসবো, ঠিক আছে? দাবি বাস্তবায়নের জন্য একটা বিষয় আবার ক্লিয়ার করছি, আলোচনার জন্য না, আমরা আলোচনা অনেক করেছি, দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে বসবো। ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোদ্ধাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি নিরাপত্তার দায়িত্বে যারা আছেন প্রশাসনিক ভাবে, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে। আরো বিষয় আছে, একটু আরেকটু আরেকটু ক্লিয়ার হবে, আমাদের যারা এখানে অসুস্থরত আছেন। তো দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের যারা অবস্থান করছেন আন্দোলনরত, তাদের বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তটা আমাদের সাদ ভাই জানাবেন। এখানে যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা একটা আলোচনা টেবিলে বসতে পারছিলাম।
আপনারা জানেন দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করার পরে আমরা কখনো এরকম একটা সুস্থ পরিবেশের মাধ্যমে আন্দোলনের টেবিলে আলোচনার টেবিলে বসতে পারি নাই। আমি এই জন্য ধন্যবাদ জানাই দুজন তরুণ উপদেষ্টা আসিফ এবং নাইদকে, যারা আমাদের সাথে দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা আমাদের যুক্তিকথাগুলো তুলে ধরেছি, তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, তাদের প্রশ্নগুলো আমরা উত্তর করেছি এবং এক পর্যায়ে আমি আসিফকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন যে আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক, এবং আমি বলেছিলাম যে যদি আপনি বলেন যে আমাদের আন্দোলনটা অযৌক্তিক আমি সাদা আন্দোলন করবো না। আসিফ আমাদের আন্দোলনটা যৌক্তিক বা অযৌক্তিক সম্পর্কে কোনো মতামত দেয় নাই, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি আমাদের আন্দোলনটাকে অযৌক্তিক ভাবছেন না। তো এখন এই পরিস্থিতিতে যে রাসেল ভাই সবকিছু আপনাদেরকে বলে দিয়েছে, এখন কালকে আমাদের আব্দুল মজিদ চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি জানাতে পারি, এবং যেহেতু উনি জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান, তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান, তারপরে এখন বর্তমানে বলতে গেলে পারা দ্বিতীয় প্রধান আব্দুল মজিদ চৌধুরী। তাহলে যেহেতু কালকে আব্দুল মজিদ চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব, কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে, যদি আপনারা অনুমতি দেন। এখন আপনাদের সারার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করব, কিন্তু জনপ্রশাসন যমুনার সামনে এবারে বসে থেকে আমরা আন্দোলন করতে পারি না, সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করব। আমরা পরবর্তী আমাদের আন্দোলন স্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। আমি আশা করি দাবি বাস্তবায়নের স্বার্থে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।